চপ শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মিশিয়ে দেবো। ডিমের চপ বা ডিমের ডেবিল তোমরা যাই বলো, প্রত্যেকের সবার ভালো লেগেছে। দেখো জাস্ট হালকা লাল হলেই আমরা এটাকে তুলে নেব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ, দিস ইজ ইয়োর মিয়া গার্লজেন। সো গাইস, আজকে আবার আমি এসে গেছি আমাদের রাজ্যের নাম বাড়ানোর জন্য, চপ শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের মতো ইয়াংস্টাররা এগিয়ে না আসলে কে এগিয়ে নিয়ে যাবে? তো সেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এসে গেছি আবার। সো আজকে আমি একটা নতুন ধরনের চপ বানাবো, যেটাকে বলে ডিমের চপ আর ডিমের ডেভিল। সো চলো বেশি দেরি না করে আমরা আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যাই। এগ ডেভিল বানানোর জন্য আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি সেদ্ধ করা ডিম, আমি তিনটে নিয়েছি। তার সাথে চারটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। আলুটা তোমরা পরিমাণ মতো নিও। তার সাথে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তোমাদের কাছে যদি বাড়িতে ব্রেড ক্রাম্বস না থাকে, টোস্ট বিস্কুটও ভেঙে গুঁড়ো করে নিতে পারো। তার সাথে নিয়েছি একটা কাঁচা ডিম। মশলায় আমরা নিয়েছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা আমি গোটা ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে পিষে নিয়েছি। তার সাথে নিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি, রসুন কুচি, রসুনটাও আমরা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি স্বাদ মতো নুন। আর ভাজার জন্য সাদা তেলটা আমি এখানে দেখাইনি, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, তার সাথে আদা কুচি। জাস্ট তেলে দিয়ে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা কুচি। জাস্ট এটাকে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করবো, করে এর মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা আমি হাফ চামচ করে দিলাম। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আলু সেদ্ধটা। ভালোভাবে এটাকে স্ম্যাশ করে রেখেছি। আলুটা দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার মশলাগুলোর সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা মশলাটা, এটা আমরা ভালোভাবে মিশিয়ে নেবো। আমাদের এটা অনেকটাই হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। একদম শেষে আমরা অ্যাড করে দেবো ধনে পাতা কুচি। নাড়াচাড়া করে নামিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট 1 চিমটে নুন। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমরা ডিমের ডেবিল বানানোটা শুরু করব। এবার আমরা সেদ্ধ ডিমটা হাফ করে কেটে নেব, ঠিক এইভাবে হাফ করে কেটে নেব। এবার আমরা বানিয়ে নেব। প্রথমেই আমরা একটা ডিম নেব। ডিমের ওপরে আলুটা নিয়ে প্রথমে আগে ঠিক এটার যে হাফ যে ডিমটা ছিল সেরকম করে উঁচু উঁচু করে আমরা এটাকে দিয়ে দেবো। ঠিক একইভাবে ডিমের উল্টো দিকটাও আমরা যেখানে আলু পড়ছে না সেইগুলোতে অল্প অল্প করে পুর নিয়ে আমরা এটাকে পুরোটাকে কভার করে দেব। আমরা একটা হাফ ডিমকে এরকম একটা গোটা ডিমের মতো শেপ বানিয়ে নেব। দেখে নাও, এবার এটাকে আমরা ডিমের ব্যাটারটার মধ্যে এইভাবে ডিপ করে নেব। করে নিয়ে আমরা এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে নিচ থেকে এরকম ওপরে ওপরে গায়ে গায়ে আমরা এটাকে দিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে ডবল কোটিংও করতে পারো, আমি সিঙ্গেল কোটিংই করছি এটাতে, একদম দোকানের মতো। দেখো তো একে একে আমরা সবকটা করে নিই। আমরা সবকটা করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে অনেকটা। এবার আমরা আস্তে আস্তে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমরা এটাকে ভাজবো, বেশি হাই করে দেবো না। বেশি আমরা একদম লাল করে ভাজবো না, কারণ আলুটা আমাদের আগে থেকেই সেদ্ধ করে কুক করে নেওয়া, আর ডিমও সেদ্ধ। জাস্ট হালকা লাল হলেই আমরা এটাকে তুলে নেব। ডিমের চপ বা ডিমের ডেবিল তোমরা
আমরা যাই বলো, তো ওটা কিন্তু দারুণ হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের দারুণ লাগবে। মানে আমি যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো বলেছি সেইভাবে একদম এক্সাক্ট এক প্রসেসে তোমরা করো, ডিমের টেবিল খেতে কিন্তু দারুণ লাগবে। মানে আমার বাড়ির প্রত্যেকের সবাই ভালো লেগেছে, স্পেশালি আমার মা, যে কোনোদিন কোনো কথার আমাকে কোনোদিনই অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু আমার মা আজকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে খুবই ভালো হয়েছে। তো বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। সো তোমরাও বানাও বানিয়ে বাড়িতে লকডাউনের এই বোরিং জীবনের মধ্যে একটু জাস্ট টেস্টি খাবার, আর কিছুই না। সো চলো আজকের জন্য বাস এতটুকুখানি, দেখা হচ্ছে একটা এপিক ব্লগের সাথে। প্রতিদিন ভালো থাকো, সুস্থ থাকো, নিজের ভালোবাসার মানুষদেরকে অনেক